বন্ধুরা, আজ কথা হলো ব্রহ্মায়ুগম নিয়ে। উচ্চারণ ঠিক করলাম, ব্রহ্মায়ুগম। যাই হোক, তো ব্রহ্মায়ুগম মুভিটা দেখলাম। যদি আপনি তুম্বার মুভি দেখে থাকেন আর তুম্বার মুভি যদি আপনার পছন্দ হয়ে থাকে, এই মুভিটাই আপনি একবার ট্রাই অবশ্যই করুন। তো মুভির যে ক্যারেক্টার আছে, অনলি 5টা ক্যারেক্টার আছে। তো দুটো ক্যারেক্টার হার্ডলি 2 মিনিটের জন্য আছে এই মুভিতে, বাকি 3টে ক্যারেক্টার নিয়ে এই মুভিটা। তো মুভিতে হচ্ছে আছে একটা মালিক, একটা কুক, আর একটা হচ্ছে পোয়েট মানে কবি। তো একটা ছেলে মানে কবি যে হঠাৎ রাস্তা হারিয়ে ফেলার পর সে একটা বাড়ির সামনে এসে পৌঁছায়। সেখানে একটা কুক মানে রাঁধুনি আর তার মালিক থাকে। তো সে সেখানে আসে এবং সেখানে আশ্রয় নেয়, যেহেতু সে রাস্তা হারিয়ে ফেলেছে এবং তার প্রচুর সে মানে ক্ষুধার্ত, খাবার তার কাছে নেই। এবার সে বাড়ির মধ্যে এন্টার করে, কিন্তু এন্টার করার পর সেই বাড়িতে কি কি হতে থাকে সেটাই এই মুভির মানে প্লাস পয়েন্ট। আপনার হচ্ছে মুভির যে ইন্টারেস্ট, মুভি দেখার যে ইন্টারেস্ট, স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে হাই হতে থাকবে মুভিতে। মানে আপনি প্রথমে ভাববেন কি হচ্ছে মুভিটা থেকে, কিন্তু যত মুভিটা আস্তে আস্তে এগোতে থাকবে না, তত আপনার ইন্টারেস্টও আস্তে আস্তে মানে হাই লেভেলের দিকে যেতে থাকবে। মুভি কিছু এর থেকে কিছু বললে মুভিটা স্পয়লার হয়ে যাবে। ব্রহ্মায়ুগম আমি হিন্দিতে দেখেছি, তো আপনিও হিন্দিতে দেখুন। হিন্দিতে গুগলকে কোশ্চেন করুন যে কোথা থেকে দেখবেন, গুগল আপনাকে আনসার দিয়ে দেবে। মুভিটা একবার ট্রাই করুন। মুভির আগেই বলে দিচ্ছি এটা কোনো হরর মুভি না। হ্যাঁ, 1-2টো সিন হরর এলিমেন্ট এখানে আছে। আর হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখি, পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ায় এই মুভিটাকে আরও বেশি ডার্ক বানায়, যেটা আপনি মানে ভাবতেও পারবেন না। মানে আনপ্রিডিক্টেবল স্টোরি, আপনি যেটা ভাববেন ঠিক তার উল্টোটাই এখানে পাবেন। আপনি যদি ভাবেন যে এটা এরকমভাবে হতে পারে, কিন্তু এরকম হয় না। মানে অ্যাকচুয়ালি লাস্ট সিন পর্যন্ত আপনাকে একদম এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স দেবে। এটা 17th century একটা ঘটনা দেখানো হয়, যেখানে ব্রিটিশকেও আপনি দেখতে পাবেন এই মুভিতে। ব্রিটিশকেও লাস্টের দিকে দেখানো হয়। তো যাই হোক, মুভিটা দেখুন। মুভিটা দেখে এসে কমেন্টে অবশ্যই জানাবেন মুভিটা কেমন লাগলো। 100% রেকমেন্ডেবল একটা মুভি। আমি যেরকম তুম্বার আমার ভালো লেগেছিলো, ঠিক সেরকমই এই মুভিটাও আপনার ততটাই ভালো লাগবে। তো আমি এই মুভিকে দিলাম 4 out of 5 stars। মুভিটা দেখুন, একবার হলো ট্রাই করুন, অসাধারণ লাগবে। তাই ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ফেসবুক থেকে দেখে দেওয়া অবশ্যই পেজটি ফলো করে রাখুন নতুন ভিডিও আপডেট পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।